আসসালামু আলাইকুম। দিস ভিডিও ইজ রিয়েলি ভেরি ইম্পর্টেন্ট ফর দোজ বাইকার্স যারা হচ্ছে এই ঈদ ভ্যাকেশনে বাইরে যেতে চান, কারণ আমরা জানি যে ঈদের আর অল্প কয়েকদিন বাকি এবং এই ঈদ আসলেই হচ্ছে ঢাকা শহরের মধ্যে একটা হুড়হুড়ি লেগে যায় ঈদের আনন্দ গ্রামে গিয়ে ভাগাভাগি করার জন্য, স্পেশালি কোরবানির ঈদ। কারণ কোরবানি ঈদ ঘিরে আমাদের সবারই একটা এক্সাইটমেন্ট কাজ করে যে আমরা গ্রামে যাব, গ্রামে গিয়ে আমরা গরুর হাট দেখব, এবং বলা যায় রোজার ঈদ থেকে কোরবানির ঈদটা একটু বেশি এক্সাইটমেন্ট কাজ করে সবার মধ্যে। এবং অধিকাংশ শহরবাসী বা যারা ঢাকায় থাকেন তারা কিন্তু গ্রামে গিয়ে ঈদ করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, যার কারণে রোজার ঈদ থেকে কোরবানি ঈদে গ্রামমুখী মানুষের সংখ্যা অনেক বেশি। আর কোটি মানুষের এই ঢলের মধ্যে অসংখ্য বাইকার্স রয়েছেন যারা হচ্ছে শুধুমাত্র বাইকে করে গ্রামে যেতে চাচ্ছেন। ইভেন আমরা গত ঈদে দেখেছি বা তার আগের ঈদেও দেখেছি যে কি পরিমাণ বাইকার ঈদ উপলক্ষে ঢাকা ছেড়ে যান বাইকে করে। এদের মধ্যে অনেক ক্যাটাগরির বাইকার্স রয়েছে, যাদের মধ্যে আছে কেউ সিঙ্গেল, কেউ ফ্যামিলি বিলং করে, কেউ একটা বাইকে দুইজন তিনজন এমনকি চারজন পর্যন্ত দেখা যায় শহর থেকে গ্রামের উদ্দেশ্যে ছুটে যেতে, কেউ আছে যে শুধুমাত্র নিজের ব্যাকপ্যাকটা কাঁধে নিয়ে সোজা সিঙ্গেল ছুটে চলে যান। তো এদের মধ্যে ওই সমস্ত বাইকারদের উদ্দেশ্যে বলা প্রথমত একটা ব্যাপার হচ্ছে যে বাইক এমন একটা বাহন যেটা সর্বাবস্থায় খুবই ঝুঁকিপূর্ণ, বিশেষ করে হাইওয়েতে, এবং এটা আরো বেশি রিস্কি হয় শুধু আমাদের সাবকনসিয়াস মাইন্ডের জন্য। দ্যাটস ওয়াই কিছু পয়েন্টের উপরে আমাদেরকে অবশ্যই সচেতন থাকতে হবে, কারণ আমরা এটা নিশ্চয়ই বুঝি যে আমরা যারা গ্রামে যাচ্ছি ঈদে আমাদের দিকে তাকিয়ে আছেন আমাদের বাবা মা, আমাদের আত্মীয় স্বজন, আমাদের পরিবার এবং আমাদের সন্তানরা। তো আমরা প্রত্যেক ঈদেই দেখি যে যারা ফ্যামিলি বিলং করে ঢাকায়, বিশেষ করে নিজের ফ্যামিলি এবং সাথে একটা সন্তান বা দুজন থাকে, এরকম তিন থেকে চারজন কোনো ধরনের হেলমেট ছাড়া, কোনো ধরনের সেফটি গার্ড ছাড়া আমরা কিন্তু গ্রামের উদ্দেশ্যে রওনা হই। এবং এই সময়টাতে ঈদের বাজারে আন্তঃজেলা পরিবহন বা যে সমস্ত বাসগুলো দূরপাল্লার ঢাকা থেকে বিভিন্ন এলাকায় বিভিন্ন জেলায় যে বাসগুলো ছেড়ে যায় এগুলো খুবই ব্যাপারোয়া থাকে, এতটাই ব্যাপারোয়া যে কার আগে কে যাবে, কারণ ঈদের বাজার অনেক বেশি পরিমাণ ট্রিপ থাকে, অনেক বেশি ট্রিপ মানে অনেক বেশি ইনকাম। তো এই সেন্টিমেন্টটা হচ্ছে তাদের যারা হচ্ছে বাস ড্রাইভ করেন। এই ঈদ ভ্যাকেশনে যারা বাড়ি যাচ্ছেন তাদের এই টোটাল জার্নিটা নিয়ে আমি কিছু কথা বলতে চাচ্ছি। সেটা হচ্ছে গিয়ে যারা আমরা একাধিক পিলিয়ন নিয়ে বাড়ি যাব তারা অবশ্যই আমরা হেলমেট ব্যবহার করব। একাধিক বলতে আসলে রাইডার ছাড়া যদি পিছনে একজন পিলিয়ন থাকে অবশ্যই তার মাথায় হেলমেট থাকতে হবে। পাশাপাশি দেখা যায় অনেক রাইডার এবং পিছনে তার ফ্যামিলি থাকে এবং সাথে একটা দুইটা ছোট ছোট বাচ্চা নিয়ে যারা বাইক রাইড করেন, আমি তাদেরকে রিকোয়েস্ট করবো পারতপক্ষে হাইওয়ে রোডটাকে ইগনোর করার জন্য এবং এই বাইক রাইড করে ঈদের ছুটিতে না যাওয়ার জন্য। কারণ আপনি হয়তো আপনার ব্যাপারটাকে অনেকটাই কন্ট্রোল করতে পারবেন, কিন্তু সাথে করে একটা বাচ্চা নিয়ে বাইক রাইড করাটা আসলে মোটেও সমীচীন না এবং এটা দৃষ্টিকটু এবং খুবই মারাত্মক একটা ব্যাপার। কারণ রাস্তায় যখন শত শত গাড়ি চলে তখন আপনার একটা বাইকের জন্য কেউ সিম্প্যাথি দেখাবে না, সে আপনাকে কেয়ার করবে না, তাই আপনার কেয়ারটা আপনার নিজেকেই নিতে হবে। তার মানে হচ্ছে আপনি একাধিক পিলিয়ন নিয়ে না যাওয়ার জন্য অনুরোধ করছি। যারা সিঙ্গেল রাইড করব বা পিলিয়ন নিয়ে যাব আমরা অবশ্যই আমাদের হেলমেট, ইভেন আমাদের হ্যান্ড গ্লাভস বা আমাদের আদার্স যদি সেফটি গার্ড আমরা প্রয়োজন মনে করি সেগুলো আমরা ব্যবহার করব। কারণ আমরা প্রত্যেকটা ঈদে একটা জিনিস ফলো করি, খুবই কমন, আমরা সবাই জানি যারা বাইক রাইড করি বা যারা টিভি চ্যানেলে সবসময় চোখ রাখি বা ইউটিউব চ্যানেলে আমরা চোখ রাখি, সেটা হচ্ছে প্রত্যেকটা ঈদেই বাইক অ্যাক্সিডেন্টের সংখ্যাটা অন্যান্য অ্যাক্সিডেন্ট থেকে অনেক বেশি হয় এবং শুধুমাত্র ঈদেই এই দুর্ঘটনার শিকার হয়ে মৃত্যুবরণ করেন অনেক বাইকার্স, অনেক পিলিয়ন। তো এই ঈদে একটা চ্যালেঞ্জ হিসেবে নেন না সবাই যে আসলে আমরা অন্তত এই জার্নিটাতে 100% কনসিয়াস থাকবো যে কোনো রকম দুর্ঘটনাকে অ্যাভয়েড করে কোনো ধরনের ঝুঁকি না নিয়ে কিভাবে নিরাপদে নিজের আত্মীয় স্বজন প্রিয়জনের কাছে গিয়ে ঈদ আনন্দটা ভাগাভাগি করা যায়, ঈদ উৎসব করা যায় এবং ঈদ শেষে কিভাবে শান্তিপূর্ণভাবে আবার নিজের কর্মস্থলে আসা যায়, এরকম একটা টেন্ডেন্সি, একটা মাইন্ডসেট আপনার ভিতরে আপনি সেট করেন। কারণ অ্যাক্সিডেন্ট এমন একটা ব্যাপার যে আপনি কখন কোন দিক দিয়ে কিভাবে কার সাথে কি অবস্থা অ্যাক্সিডেন্ট হবে এটা সম্পর্কে কারো কোনো ধারণা থাকে না। কিছু বিষয় আছে যেগুলো আমরা আগে থেকে আন্দাজ করি বা কিছু ধারণা করি যে এই ধরনের সিচুয়েশনে অ্যাক্সিডেন্টগুলো হয়ে থাকে, কিন্তু এক্স্যাক্টলি কখন হবে বা কোন সিচুয়েশনে গিয়ে কোথায় হবে এটা কিন্তু আমরা কেউ বলতে পারি না। কথা আছে যে একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না, কথাগুলো লেম লাগুক আর যাই লাগুক, বাট যে ভদ্রলোক অ্যাক্সিডেন্ট করেছেন বা যারা অ্যাক্সিডেন্টের শিকার হয়ে বছর পর বছর বিছানায় পড়ে আছে তারা আসলে খুব ভালোভাবে ফিল করতেছেন এই বিষয়টা, তার সারাটা জীবন তার নিজের কাছে একটা বোঝার মতো যে কি ভুল সে করেছে। কারণ বাইক হচ্ছে এমন একটা বাহন যেটাতে আপনার সময়টাকে সেভ করে খুব কম সময়ের মধ্যে আপনি আপনার গন্তব্যস্থলে পৌঁছতে পারেন। বাট একটা কথা আছে যে সময়ের মূল্য কখনোই জীবন থেকে বেশি না, জীবনের মূল্যটা অনেক বেশি, কারণ সময়টা তো আপনার জীবনকে ঘিরে, জীবনটাকে নিয়ে। আপনি বেঁচে থাকলে এই বাইকের পরিবর্তে আপনি কার চালাবেন, হেলিকপ্টার, বিমান বা যা খুশি তাই চালান, কিন্তু তার জন্য তো আপনাকে বেঁচে থাকতে হবে। আমি জানি না যে আমার এই ভিডিওটি এখন কারা কারা দেখতেছেন, যারাই দেখতেছেন তার মধ্যে যারা বাইকে করে গ্রামে যেতে চান, ঈদের ছুটিতে গ্রামে যেতে চান, আমি তাদের প্রত্যেককে রিকোয়েস্ট করব আপনারা অবশ্যই শতভাগ সচেতন হয়ে
রাস্তার যে কোনো একটা সাইড মেনটেন করে আপনার লুকিং গ্লাসের দিকে তাকিয়ে আপনি মাথায় হেলমেট পরিধান করে সামনে পিছনে সব জায়গায় আপনার চোখ কান খোলা রেখে তারপর আপনি বাইক চালাবেন। আমরা মাঝে মধ্যে ইয়ারকিমের একটা কথা বলি যে মাছি মারা কেরানি। মাছি এমন একটা অদ্ভুত প্রাণী যে এটাকে আপনি যেদিক থেকে মারতে যান আপনি ঠিক সময় মারতে পারবেন না, দেখবেন এটা উড়ে যাবে। এর কারণ হচ্ছে মাছির দুইটা চোখের ভিতরে লাগানো আছে গাদা গাদা আর অনেকগুলো চোখ, যে চোখ দিয়ে তার চারপাশটা সে সমানভাবে দেখতে পারে। কারণ বাইক চালানোর সময় আপনার মাছির মতো চোখ থাকতে হবে যেটাকে আপনি ইচ্ছা মতো ব্রাউজ করবেন। আপনার ইকুয়ালি সবকিছুর মধ্যে একটু ফোকাস করতে হবে আপনার সুবিধা অনুযায়ী। ইভেন আপনি যখন হাইওয়ে রোড ধরে যাবেন তখন বিভিন্ন জায়গায় গেলে দেখবেন যে এটার সাইড রোড রয়েছে যেখান থেকে হুট করে না একটা সিএনজি বা অটো লেগুনা সামনে চলে আসে, কোইনসিডেন্সলি এটা চলে আসবে। আপনার স্পিড যদি 100+ থাকে আপনি তখন আর এটাকে কন্ট্রোল করতে বা আপনি ভেবা ছেকে খেয়ে তার আগে ব্রেক মেরে পড়ে যাবেন। কাজেই দেখা গেল যে 200 গজ দূরে একটা ছোট্ট গলি বের হয়ে গেছে কিংবা একটা ইউটার্ন আছে যেটা আপনি দেখতে পাচ্ছেন না। ওই ধরনের সিচুয়েশন আপনার গাড়িটাকে এতটুকু নিয়ন্ত্রণে রাখেন যে হঠাৎ করে কিছু চলে আসলো যেন আপনি সেটা ব্রেক করে আপনার গাড়িটাকে কন্ট্রোলে নিতে পারেন। তো অধিকাংশ বাইকাররা হয়তো এই বিষয়গুলো জানেন, অনেকে হয়তো মানেন, কিন্তু যারা মানেন না তাদের জন্য বলছি, যারা জানেন না ইভেন যারা জানেন তাদেরকে রিমাইন্ডার দেওয়ার জন্য। এমনিতেই বাইক নিয়ে নানা ধরনের আলোচনা সমালোচনা, বাইক এবং বাইকার্সদের প্রতি রয়েছে সবার একটা বাঁকা দৃষ্টি, মানে বাইকার্স মানে সামথিং রং। এবং এটা আসলে বাইকের দোষ না, এটা দোষ হচ্ছে কি আমাদের আমাদের কারণ বাইকের প্রবলেম কি আমাদের রাইডিং সেন্স, রাইডিং স্টাইলটা আমরা প্রপারলি ইউজ না করার কারণে, এবং আমাদের যে একটা হাইপার সেন্স আছে বা আমাদের যেরকম একটা সেন্টিমেন্টাল একটা অ্যাটিটিউড, এটার জন্য আমরা সবার কাছে পচানি খাই বা মানুষ এটাকে বাঁকা চোখে দেখে। দ্যাটস ওয়াই আই ওয়ান্ট টু সাজেস্ট ইউ লাভলি বাইকার্স, যারা হচ্ছে এই ঈদ ভ্যাকেশনে গ্রামে যাবেন অবশ্যই আপনারা সেফটি গার্ড মেনটেন করবেন এবং নিরাপদে বাইক চালাবেন এবং ডেফিনেটলি ট্রাফিক রুলস ট্রাফিক ল ফলো করবেন। ঈদটা আপনার শান্তিপূর্ণ হোক, আনন্দের হোক, নির্মল এবং পরিচ্ছন্ন হোক, এটাই চাওয়া। প্রত্যেকটা ব্যাপারে আপনাকে সচেতন থাকতে হবে, আপনার ফোকাস রাখতে হবে, এক্সাইটমেন্ট থাকুক সেটা ভিতরে, কিন্তু ফিজিক্যালি এক্সাইটমেন্ট দেখাতে গেলে আপনাকে অনেক ধরনের প্রবলেম ফেস করতে হবে। সো গাইস আজকে অনেকটুকু সময় নিয়ে ফেলছে আপনাদের, যারা খুব মনোযোগ সহকারে ধৈর্য সহকারে আমার ভিডিওর এই এন্ডিং পর্যন্ত দেখেছেন তাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই। সবার ঈদ হোক আনন্দের এবং যাত্রা হোক শুভ। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।